Assalamualaikum, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে ভিডিও করতেছি, এজন্য আমি অনেক অনেক দুঃখিত। অনেক দিন আমি আসলে একটু ফার্স্ট ওয়ান একটু ভেজালে ছিলাম, ঝামেলাতে ছিলাম, সেজন্য ভিডিও করতে পারিনি। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নান আদার দেন আওয়ার প্রাইড, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের কী বলবো অন্যতম সম্পদ ফরিমনিকে নিয়ে। এটা হলো বাংলাদেশের এমন একজন মানুষ যে কিনা ফেসবুকে ঢুকলে ধরেন যদি রমজানের সময় থাকে, রোজার সময় থাকে, এমন কোনো বান্দা না দেখায় ইটার ছবি দেয় মানে কি হাতে রোজা হালকা হইত না। ইটা এমন এমন ছবি আগল দেয় মানে ভালো মানুষ দুর্গা মানুষেরও খারাপ যাবো এই নিয়ে আসতে। তো হেজার ভিতরে এমনভাবে মানুষের আকৃষ্ট করে, মানুষের অ্যাট্রাক্ট করে, মানুষের টানে। এখন ওনারা যদি কোনো গুন্ডা ফান্ডা যদি কেউ রেপ করে বা খারাপ কিছু করে দশ টাকা না, আপনি যদি একটা মানুষকে লোভ দেখান, একটা কী বলবো মিষ্টি দেখান, মিষ্টি দেখায় ফ্লিপকার্টের কাছে যাই মিষ্টি রাখেন, ফ্লিপকার্ট কি মিষ্টিগুলা ফালা দিব, মিষ্টির কাছে আসতো না, ওইরকম পরিমাণে আপ ওইরকম এমন এমন ছবিগুলো দেয় বিক্রি করা, টক্স করা, এইসব ছবি সুইমিং পুলে ছবিগুলো দিলে ভালো মানুষের তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো ওই জায়গায় এত কিছু পর ওনার সাথে এটা হয়েছে। হ্যাঁ আমি মানি এটা অবশ্যই খারাপ হয়েছে, অনেক খারাপ একটা জিনিস, কিন্তু আমাদের দেশের কিছু কিছু সুশীল মানুষ এটার প্রতিবাদ করতেছে, জাস্টিস ফর পরিমাণে, জাস্টিস ফর পরিমাণে। রে জাস্টিস, বাংলাদেশে জাস্টিস কে পায়? বাংলাদেশে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জাস্টিস পাইতেছে না। বাংলাদেশে মানুষের এমন এমন মানুষ আছে যে না খেয়ে মরে যাইতেছে, রাস্তাঘাটে কত ফাগল করে রয়েছে, খাওয়ার কিছু নেই, এতিম বাচ্চারা হয়ে রয়েছে, ওদের সম্পর্কে জাস্টিস বলতে পারো না। ইয়ারা তোমরা ফোর ইয়ার কিন্তু হয়েছে না, এসে জাস্টিস দেখো, হ্যাঁ জাস্টিস দিয়া করো, জাস্টিস দিয়ে কী করবো, জাস্টিস দিয়ে খাটা খাইবা? একটা জিনিস হচ্ছে যে হোক পরিমাণের সাথে যেটাই হোক অবশ্যই খারাপ হয়েছে, সেই জন্য সেটা ও বুঝবে, আইন বুঝবে, সে আইন বুঝবে। তুমি ফেসবুকে সেটা যে জাস্টিস দিয়া টিকটকে ভিডিও বানায় কী উদ্ধার করে নেবে, হ্যাঁ কী উদ্ধার করবে, কিছু করতে পারবে না। সেজন্য একটা আলেম, একটা মসজিদের ইমাম গত দশ দিন ধরে নিখোঁজ, ওনার কোনো খবর নাই, পুলিশের কাছে যাইতে যাইতে ওনার বুক ক্লান্ত হইয়া গেছে যে ওনার হাজব্যান্ডের কোনো খোঁজ খবর দিতে পারতেছে না। ওনার জন্য জাস্টিস খোঁজো, তোমার জান্নাতের আছে দেখাতে পারলে উনি দেখাতে পারবো, পরিমাণে তোমার জান্নাতের আছে দেখাতে পারবো না, বুঝছো না? এরকম অনেক মানুষ আছে, এরকম অনেক অনেক মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে, ওদের পাশে তারা জাস্টিস ওদের জন্য খোঁজো। এসব ফরি টরির জন্য জাস্টিস খুঁজে কোনো লাভ হবে না। একটা ফেসবুক পোস্ট দিবে মনে করবে তোমার জাহান্নাম একটা দরজা খুলে যাবে তোমার জন্য, এটা বলতেছি। পরিমাণের জন্য কোনো জাস্টিস নেই, কোনো জাস্টিস নেই। সেটি সুইসাইড করলে সুইসাইড করো, সুইসাইড করা কোনো মানুষকে আমরা সাপোর্ট করি না। আর ও যেটা করছে ও নিঃসন্দেহে যা জাহান্নামে, ও তো জানাতে যাবে, এটা কোনো আলেম কেউ বলতে পারবে না যে ও জান্নাত পাইবে, কারণ ও ইসলামিক না, ও কখনো ধর্ম পালন করে নাই, এখনও করে না। যা যা করতেছে নিজে গুণা করতেছে, বাংলাদেশের কোটি কোটি মানুষের, পৃথিবীর কোটি কোটি মানুষের গুণার ভাগিদার হচ্ছে। সেজন্য বলতেছি ভালো কিছু নিয়ে ফাইট করো ভাই, ভালো কিছু নিয়ে ফাইট করো, কাজে লাগবে, না হলে চুপচাপ বসে থাকো। ফেসবুকে তোমাদের বাপের দিন না, সম্পত্তি না, ফেসবুকে তোমরা জাস্টিস পরিমাণে দিয়ে হ্যাশট্যাগ দিবে, হ্যাঁ মানুষের দেশের এত হাজার হাজার মানুষ না খেয়ে মরে যেতেছে করোনা, মানুষের অবস্থা খারাপ, সেগুলো নিয়ে জাস্টিস দেখাতে পারো না, তোমরা পরিমাণে নিয়ে জাস্টিসও দাও, হ্যাঁ এগুলো তোমাদের জাস্টিস। ভালো থাকবেন সবাই, হ্যাঁ এইসব বিষয় নিয়ে কথাবার্তা কম বলবেন, নামাজ কালাম পড়েন, আল্লাহর রাস্তায় আসেন, আর পারলে কাউকে সাহায্য করেন। করোনাকালে অনেক মানুষ অনেক সংকটে আছে, এসব ফেসবুকে পোস্ট না দিয়ে ওদেরকে পারলে দশ টাকার দিয়ে দেন বা একবার খাবার খাইয়ে দেন, ওটা আল্লাহ অনেক খুশি হবো। পরিমনিকে জাস্টিস খুঁজে আপনাদের কোনো লাভ হতো না, বুঝছেন না? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।